Assalamu alaikum wabarakatuh. Bismillahirrahmanirrahim. Welcome to my channel BD Safety Solution. Safety is gainful, accident is painful. Better to worry about safety than to grieve for the accident. Today i like to discuss health and safety management system. हेल्थ एंड सेफ्टी मैनेजमेंट सिसटेम इज वेरि इम्पर्टेंट हो आर वार्किंग्लेस एंड हुईल पार्टिसिपेट द निब एग्जाम हेल्थ एंड सेफ्टि मैनेजमेंट सिसटेम क्या भाव इम्पर्टेंट वार्क प्लेस एक छोटो क्या हक और एक बड़ो क्ज हम जमन सेफ्टी सैनस और पिक्टोग अथवा बड़ो मान्य एक्सिडेंट से इन्वेस्टिगेशन कौशन करते हेल्थ एंड सेफ्टी मैनेजमेंटर पार्ट হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম যদি স্ট্রং না হয় তাহলে রিস্ক কন্ট্রোল করা যাবে না হ্যাজার্ড কন্ট্রোল করা যাবে না অ্যাক্সিডেন্ট কন্ট্রোল করা যাবে না নিবোস আইজি ওয়ান ফিফটি পারসেন্ট সিলেবাস হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্টের উপর ভিত্তি করে চাই এটা অডিট হোক চাই এটা একটি মনিটরিং হোক চাই একটা হেলথ অ্যান্ড সেফটি पॉलिसी डेवलप हो, परमिट टू वर्क हो, सेफ ऑफ़ वर्क हो, रिव्यू हो, इमार्जेंसी प्रसिडर हो, फार्स्ट एड हो, ऑल आर डायरेक्टली लिंक विथ हेल्थ एंड सेफ्टी मैनेजमेंट सिस्टम। क्यों जो हेल्थ एंड सेफ्टी मैनेजमेंट सिसटेम भलोभवे बोझे तेल तरह निबोष परीक्षार प्रिपारेशन गलो और वार्क प्लेस तो क्या लाग भी लागे हेल्थ एंड सेफ्टी मैनेजमेंट सिसटेम स्पार आडिसी सार्केल फॉलो करते प्लान डू चेक एक्ट हेल्थ एंड सेफ्टी मैनेजमेंट सिस्टम इफेक्टिव और नॉट एट पिडिस सार्केल माध्यम चेक करते हैं जो इफेक्टिव ना ती करते हैं सर्किल सर्कुलर माध्यम एमेंडमेंट करते एडजस्टमेंट करते हैं दें रिव्यू एंड अपडेट करते हैं हेल्थ एंड सेफ्टी मैनेजमेंट सिस्टम सिक्स पार्ट पॉलिसी ऑर्गेनाइजिंग प्लानिंग इंप्लीमेंटिंग एगुलेशन एक्शन इंप्रूवमेंट ऑडिट पॉलिसी कोनो कंपनी বা প্রজেক্টের কাজ শুরু হওয়ার আগে পলিসি তৈরি করতে হয় এটা রিস্ক অ্যাসেসমেন্ট হেলথ সার্ভিলেন্স ইনভেস্টিগেশন পারমিট টু ওয়ার্ক সেফ সিস্টেম অফ ওয়ার্ক টাইম টু টাইম ওয়ার্কার টাইম টু টাইম কনসালটেশন উইথ ওয়ার্কার ফ্রিকুয়েন্সি অফ কনসালটেশন ইনসিডেন্ট ইনভেস্টিগেশন ওয়ার্ক প্লেজ এ পার্ট টু ইন্সপেকশন

পলিসি পলিসি ইজ এ সেট আপ কমেন্টমেন্ট ফর ইমপ্লিমেন্টিং অ্যাট ওয়ার্কপ্লেস ফর বেটারমেন্ট ওয়ার্কার অ্যান্ড কোম্পানি কোনো একটা দেশে যদি প্রজেক্ট শুরু হয় তাহলে ওই দেশের রিকোয়ারমেন্ট থাকে যে পলিসিতে কি থাকে লেখা থাকবে অডিট লাইক এক্সটার্নাল অডিট দুইবার এক্সটার্নাল অডিট বছরে একবার করতে হবে ইন্টারনাল অডিট বছরে দুইবার করতে হবে এক্সপার আইলো রিভিউ বছরে একবার করতে হবে তিন মাস পরে করতে হবে এক মাস পরে করতে হবে এখানে কথা আছে যদি নিউ স্টাফ নিউ রিস্ক নিউ ইকুইপমেন্ট নিউ ল নিউ টেকনোলজি কেউ স্টার্ন ওভার হয় সেখানে ডেলি উইকলি করতে হবে কাজের শুরুতে রিসেসমেন্ট করতে হবে অর্গানাইজিং অর্গানাইজিং ডিস্ট্রিবিউশন রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি আমি যে রিসেসমেন্ট করবো তো রিসেসমেন্টে কী করবে इन्भेस्टिगेशन के करें इंडक्शन ट्रेनिंग के कर पीपी इश्यू सप्लाई के वर्कर क्या अरेंजमेंट के कि हेल्थ सर्विलेंस के कर जनरल वार्कार की ड्यूटी सुपरवाइजर की ड्यूटी ऑफिसर की ड्यूटी सीनियर मैनेजर की ड्यूटी सी और एमडी की ड्यूटी ऑल आर डिटेल्स शेयर অ্যান্ড অলসো as পার আইলুক কনভেনশন ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ রিকমেন্ডেশন অনুসারে সকলকে রিজনেবল সেফটি দিতে হবে তাইলে আমি পলিসিতে কি রিসারমেন্ট করতে হবে দ্বিতীয়তে কি অর্গানাইজিং কী রিসেসমেন্ট কে করবে তৃতীয়তে কি ইমপ্লিমেন্টিংয়ে রিসেসমেন্টটা কীভাবে করবে রিসেসমেন্টটা কখন কখন করবে রিসেসমেন্ট করার পর ওয়ার্কারের সাথে টাইম টু টাইম কনসালটেশন কখন করবে ফ্রিকুয়েন্সি অফ কনসালটেশন অ্যান্ড রিসেসমেন্ট করার পর রিভিউ ফ্রিকুয়েন্সি অফ রিভিউ এখন আমি যে প্ল্যানিং ইমপ্লিমেন্টের কাজ তো শুরু হয়ে গেল এখন ইভলেশন করতে হবে ইভলেশনে কী করতে হবে ইভোলেশনে মনিটরিং অ্যান্ড রিভিউ দ্য ইফেকটিভেস অব দ্য অ্যারেঞ্জমেন্ট যে আমি ব্যবস্থাগুলো করছি এটার কার্যকারিতা কেমন আমার আমার যে যে সিস্টেম ডেভেলপমেন্ট সেই সিস্টেমের মধ্যে কোনো শর্টেজ বা কমতি আছে কি না অথবা ওয়ার্কার কাজ করতে গিয়ে কোনো ডিফল্ট পাওয়া গেছে কিনা এটা অ্যাকশন পর ইম্প্রুভমেন্ট করতে হবে মিন্স রিভিউ অ্যান্ড আপডেট করতে হবে দেন অডিট পলিসি অর্গানাইজিং প্ল্যান অ্যান্ড ইমপ্লিমেন্টিং এভুলেশন অ্যাকশন পরে ইম্প্রুভমেন্ট এগুলো ঠিক আছে কি না এটা অডিটের মধ্যে টেস্ট করতে হবে অডিটটা কীভাবে করবো পেপার ওয়ার্কের মধ্যে করব পেপার ওয়ার্ক মানে কি ডকুমেন্টের রেকর্ড রাখবো ইন্টারভিউ নিব ওয়ার্কারের ইন্টারভিউ নিব ম্যানেজার ইন্টারভিউ নিব এবং ইঞ্জিনিয়ারদের ইন্টারভিউ নিব অবজারভেশনের মাধ্যমে করব অবজারভেশনে কি থাকবে ওয়ার্ক প্লেসে অবজারভেশন করতে হবে ইকুইপমেন্ট অবজারভেশন করতে হবে অ্যাক্টিভিটিজ অ্যান্ড বিহেভিয়ার করতে হবে করার মাধ্যমে এই পলিসিটা যে ইফেক্টিভ বা এটার মধ্যে কোনো শর্টেজ আছে কিনা এটার মধ্যে কোনো কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট পিডিসি সার্কেলের মধ্যে করতে হবে কি না এটা ফাইন্ড আউট করতে হবে অডিটের মাধ্যমে আরও একটা জিনিস করা যায় অডিট করার পরেই আইএসও ফর্টি ফাইভ থাউজেন্ড ওয়ান সার্টিফিকেট পাওয়া যায় সো আই থিঙ্ক দ্যাট আমি যে আলোচনাটা করলাম হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম এটা যেমন যারা রিয়েল লাইফে প্রজেক্টে কাজ করে তাদের জন্য দরকার যারা নিবসে একজন দেবেন তাদের জন্য এটা উপকার আসবেন থিঙ্ক সেফটি ওয়ার্ক সেফটি ফর গেটিং সেফটি আপডেট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বিটি সেফটি সলিউশন হিট বিল বাটন অ্যান্ড লাইক মাই ভিডিও শেয়ার উইথ ইউর ফ্রেন্ড অ্যান্ড কমেন্ট ইউর সেলফ